ডিটিপিএস কারখানাকে গত 31 ডিসেম্বর রাত 11:50 এ অনৈতিকভাবে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে আজ ডিটিপিএস প্ল্যান্ট গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক মাননীয় সন্তোষ দেবরায়, পশ্চিম বর্ধমান জেলার শিল্প বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী বিনয় কিশোর চক্রবর্তী ও শ্রী বিকাশ ঘটক সহ ডিবিসির ট্রেড ইউনিয়নগুলির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী জীবন আইচ, সি2, শ্রী সুব্রত মিশ্র, এন টাক সহ অন্যান্য নেতৃত্ব। সভার সভাপতিত্ব করেন সি2র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রী অভিজিৎ রায়। কোন অবস্থাতেই ডিটিপিএস কে বন্ধ করা যাবে না, অবিলম্বে ইউনিটটির সংস্করণ ও প্রস্তাবিত পঞ্চম ইউনিটের কাজ করতে হবে, এই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়। নিউজ ফ্রন্টলাইনার দুর্গাপুর ডেস্ক। ডিটিপিএস কারখানাকে গত 31 ডিসেম্বর রাত 11:50 এ অনৈতিকভাবে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে আজ ডিটিপিএস প্ল্যান্ট গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক মাননীয় সন্তোষ দেবরায়, পশ্চিম বর্ধমান জেলার শিল্প বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রী বিনয় কিশোর চক্রবর্তী ও শ্রী বিকাশ ঘটক সহ ডিবিসির ট্রেড ইউনিয়নগুলির কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী জীবন আইচ, সি2, শ্রী সুব্রত মিশ্র, এন টাক সহ অন্যান্য নেতৃত্ব। সভার সভাপতিত্ব করেন সি2র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রী অভিজিৎ রায়। কোন অবস্থাতেই ডিটিপিএস কে বন্ধ করা যাবে না, অবিলম্বে ইউনিটটির সংস্করণ ও প্রস্তাবিত পঞ্চম ইউনিটের কাজ করতে হবে, এই দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়। নিউজ ফ্রন্টলাইনার দুর্গাপুর ডেস্ক।